Assalamualaikum, dear students. How are you? I hope that you are well by the grace of Almighty Allah. Dear students, today I will contact class 8, English first paper, unit 3, lesson 3. And today's our topic lesson is hygiene. Dear students, listen to me. Hygiene, here is some important vocabs to build up your vocabulary increase. Hygiene means the practice of keeping oneself and one's living and working areas clean. Shastavidhi. Acid. To succeed in finishing something. Arthat, arjun kara. Spiritually. With regard to the spirit. Arthat, atthik bhave va adhyatik bhave. Soul. The spiritual part of a person believed to exist after death, arthat atta. Dear students, listen to the topics. The word hygiene means the practice of keeping ourselves clean. Hygiene shabder ortho amader porishkar porichchhonno rakhar charcha ke bujhay. It also means to keep our home and workplace clean. এটার অর্থ আমাদের বাড়ি এবং কর্মস্থলকে পরিষ্কার রাখাও বোঝায়। It is important for good health. এটা সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। Hygiene is thought to be next to godliness. ঈশ্বর ভক্তির পরে স্বাস্থ্য বিধির স্থান। It is because we cannot achieve anything physically, mentally, or spiritually if we are unclean in our body, mind, and soul. Etar karon amra jodi sharirik, manoshik ebong aatthik bhabe kono kichu orjon korte parbo na. Jodi amra sharirik, manoshik ebong aatthik bhabe oporishkar thaki. Nobody likes an unclean person either. Uporonto ekjon pore oporichchhonno byakti ke keu pochondo kore na. So we must follow the rules of hygiene. Sutara amader obosshoi shastrobidhir niyom kanun onushoron kora uchit. First we must keep our body clean. Protome amader shorirke amra porishkar rakha uchit. We should have a bath every day and wash our hair regularly. আমাদের প্রতিদিন গোসল করা এবং চুলগুলিকে পরিষ্কার করা উচিত. This will keep the body and hair free from dirt and bacteria. এটা আমাদের শরীরে চুলগুলিকে ময়লা এবং জীবাণুমুক্ত রাখবে. Secondly, we should wash our clothes regularly. দ্বিতীয়ত আমাদের কাপড় চোপড়কে নিয়মিত পরিষ্কার রাখা উচিত. Dirt clothes give off bad smell and invite germs. অপরিচ্ছন্ন কাপড় চোপড় দুর্গন্ধ ছড়ায় এবং জীবাণুকে বহন করে ডেকে আনে. We should wear shoes and shoes when we go out to protect our feet from dust and germs. আমরা যখন আমরা বাইরে যাব তখন আমাদের পা গুলিকে ময়লা এবং জীবাণুমুক্ত রাখার জন্য জুতা এবং মোজা পরা উচিত. It is also important to wash our hands before meals and after using the toilet. এটাও গুরুত্বপূর্ণ যে আমাদের খাবারের পূর্বে এবং শৌচাগার ব্যবহারের পরে হাতগুলিকে পরিষ্কার রাখা. We should brush our teeth twice a day after breakfast and supper.
প্রতিদিন আমাদের সকালে নাস্তা এবং রাতে খাবারের পরে দাঁতগুলিকে দুইবার পরিষ্কার করা উচিত। উই মাস্ট অলসো কাট আওয়ার টেলস নেইলস রেগুলারলি, আমাদের নখগুলিকে নিয়মিত কাটা উচিত। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, আমাদের পানিগুলি আমাদের পানি পান করা পানি নিরাপদ হওয়া উচিত, বিশুদ্ধ হওয়া উচিত। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং, আমরা ফুটিয়ে এবং সাঁকে বিশুদ্ধ পানি পেতে পারি। ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, পরিশেষে আমাদের চারপাশ এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা উচিত। ইফ উই ডু অ্যান্ড ফলো দা অ্যাবাভ থিংস প্রপারলি, আমরা যদি উপরে সব জিনিসগুলি নিয়মিতভাবে পালন করি, উই উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, তাহলে আমরা স্বাস্থ্যবান এবং সুখী জীবনযাপন করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, হিয়ার আর সাম ট্রু অর ফলস কোশ্চেন্স। কোশ্চেন নাম্বার ওয়ান, ক্লিননেস ইজ পার্ট অফ গুড হেলথ, পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্বাস্থ্যের একটি অংশ। ট্রু, অ্যান্সার হবে ট্রু। ক্লিননেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ, পরিচ্ছন্নতা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্সার ট্রু, উই নিড টু ওয়্যার শুজ অ্যান্ড শুজ টু স্মার্ট, আমাদের জুতা এবং মোজা পরা উচিত সুদর্শনের জন্য। অ্যান্সার ফলস, কারেক্ট অ্যান্সার উই নিড টু ওয়্যার শুজ অ্যান্ড শুজ টু প্রোটেক্ট আর টু প্রোটেক্ট ফ্রি ফ্রম ডাস্ট অ্যান্ড জার্ট। কোশ্চেন নাম্বার ফোর, উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস, অ্যান্সার ফলস, কারেক্ট অ্যান্সার উই নিড টু ব্রাশ আওয়ার টিথ আফটার মিলস। কোশ্চেন নাম্বার ফাইভ, উই মাস্ট কিপ আওয়ার সেলফ ক্লিন, অ্যান্সার ট্রু। কোশ্চেন নাম্বার সিক্স, উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউব ওয়েলস, আমরা নলকূপ থেকে বিশুদ্ধ পানি পেতে পারি, অ্যান্সার ট্রু। Dear students, you will try to study this lesson at home. No more today. See you again in the next class. Till then, Allah Hafiz.